প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, এসকে স্কুল অফ আর্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের আঁকার বিষয় হচ্ছে বা দেখাবার বিষয় হচ্ছে প্রাকৃতিক বর্ণচক্র। ষাণ্মাসিক মূল্যায়নে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্যাম্প আছে যে বর্ণচক্র করেছে, আজকে সেই বর্ণচক্রগুলো দেখাবার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখে সকলে উপকৃত হবে এবং যে বাচ্চারা কত সুন্দরভাবে ক্রিয়েটিভ সৃজনশীল কাজ করেছে সেটা আমরা দেখতে পাব। আমরা দেখতে পাচ্ছি মূল বালিকা শাখার মেয়েরা খুব সুন্দরভাবে এই বর্ণচক্রগুলো তৈরি করছে। ওদের এক একটি কাজ খুবই চমৎকার, খুবই সুন্দর। প্রভাতী শাখার আমাদের টিচার হচ্ছে নীলিমা সরকার, খুবই চমৎকারভাবে ও বাচ্চাদেরকে গাইডলাইন দিয়েছে এবং বাচ্চারা ষাণ্মাসিক মূল্যায়নে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। বাচ্চারা খুব যত্ন নিয়ে কাজ করছে, যে যার মতো করে স্পেস নিয়েছে। দেখতেই পাচ্ছি আমরা এবার ব্রাঞ্চ ওয়ানের মেয়েরা কালার দিয়ে বর্ণচক্র তৈরি করছে। প্রাকৃতিক এবং কালার দিয়ে বর্ণচক্রগুলো আমরা দেখছি। ডে শিফটের ছেলেরা ব্রাঞ্চ ওয়ানের বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে বর্ণচক্র তৈরি করছে। এক একজন বাচ্চা মনে হচ্ছে ক্ষুদে শিল্পী এবং ওদের চিন্তা এবং ওদের যেই প্রাকৃতিক উপাদানগুলো সংগ্রহ করার এক একজনের ঘটনা এক একভাবে ওরা বর্ণনা করেছে। খুবই চমৎকার ওদের এই বর্ণচক্রটি করতে, যে প্রকৃতির সাথে মিশেছে এবং প্রকৃতির উপাদানগুলো ওরা সংগ্রহ করেছে এবং কালার সম্পর্কে ওদের চমৎকার ধারণা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এসকি স্কুল অফ আর্ট মূলত একটি ড্রয়িং ভিত্তিক চ্যানেল, আর এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সিলেবাসের ড্রয়িং, আমার স্কুলের সিলেবাসের ড্রয়িং, এখন পুরো বাংলাদেশব্যাপী যে শিল্প সংস্কৃতি সাবজেক্টটি শুরু হয়েছে তার ড্রয়িংগুলো উপস্থাপন করা হবে। আশা করি তোমরা দেখে উপকৃত হবে এবং তোমরা সাথে থেকে এই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং সকলের কাছে এটি ছড়িয়ে দেওয়ার জন্য উদার্ত আহ্বান থাকলো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। আমরা কিছু প্রাকৃতিক বর্ণচক্র স্টিল চিত্র দেখাচ্ছি, মূলত একদিন পরে ছবি তোলা, এই কারণে কিছুটা শুকিয়ে গিয়েছে এবং সকল ক্লাসেরগুলো সংগ্রহ করা সেভাবে সম্ভব হয়নি। কিছু কাজ আমরা সংরক্ষণ করেছি, আশা করি ভিউয়ার্স তোমরা দেখে উপকৃত হয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকো। এসকে স্কুল অফ আর্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।